আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার সানজিদা। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে সবার মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগটি সবার ভালো লাগবে। ছেলেকে সাথে নিয়ে ঈদের শপিং করার জন্য ফার্মগেট সেজন পয়েন্টে গিয়েছিলাম। তো এটা হচ্ছে রোজার ঈদের শপিং, আর এই ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল কারণ অনেক ব্যস্ত ছিলাম, ভিডিওটা এডিটিং করা হয়নি, ভয়েস দেওয়া বাকি ছিল, তাই আপলোড করতে অনেক দেরি হয়ে গেল। তো মার্কেটে চলে এসেছি, এসেই হচ্ছে আমি দেখছিলাম সব কিছু ঘুরে ঘুরে, আর মেয়েদের কাপড় দেখতেই বেশি ভালো লাগে। তো আমি এসেছি আমার ছেলের জন্য গেঞ্জি কিনবো, তাই দোতলায় চলে এসেছি। দোতলায় হচ্ছে মেয়েদের খুব সুন্দর সুন্দর সালোয়ার কামিজ, লেহেঙ্গা, শারারা, অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল। আমার কাছে সব কিছুই খুব ভালো লাগছিল, খুব সুন্দর সুন্দর ঈদের কালেকশন ছিল। তো যেহেতু ছেলের গেঞ্জি কিনতে এসেছি, তাই হচ্ছে বেশি একটা ঘুরে ঘুরে দেখতে পারিনি। তো এখন হচ্ছে আমি গেঞ্জি কিনবো, তাই গেঞ্জির দোকান খুঁজছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। ভিডিওটা বেশি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। রোজা রেখে মার্কেটে যাওয়া খুবই কষ্টকর, রোজা রেখে মার্কেটে গিয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখা খুবই কষ্ট। আর আমার ছেলে তো একদমই হাঁটতে চায় না রোজা রেখে মার্কেটে যাওয়া, তারপর ওকে নিয়ে গিয়েছি কারণ গেঞ্জি কিনে তারপরে বাসায় যাব, দেখব যে গেঞ্জিটা ঠিক মতো হচ্ছে না, আবার মার্কেটে এসে চেঞ্জ করা, তাই ওকে সাথে নিয়ে আমি মার্কেটে গিয়েছিলাম যাতে কোনো সমস্যা না হয়। ওকে পরিয়ে দেখবো, গেঞ্জিটা ঠিক হলে ওটাই কিনবো, তাই হচ্ছে সাথে নেওয়া। তো আমার ছেলে হচ্ছে খুবই কষ্ট পাচ্ছিল রোজা রেখে, ও হাঁটতে চায় না একদমই, আর যে দোকানে যাবে সেই দোকানে হচ্ছে ও বসে থাকবে। এই তো গেঞ্জি কেনা হয়ে গিয়েছে, এই দোকান থেকে হচ্ছে গেঞ্জি কিনেছি। তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি সবার মাঝে হাজির হয়ে যাব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।